যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, স্কুলের খুবই অভাব, এবং এমন কোন জায়গায় নাই আমি যে জায়গায় গেছি যে ওরা আমার কাছে দাবি করে নাই যে আমাদের রাস্তাটা শুধু করে দিলেই হবে। আমরা বর্ষাকালে হেঁটে যেতে পারি না, সব জায়গায় হচ্ছে মাটির রাস্তা থাকায়। তাই আমার কাছে মনে হয় চুড়ারঘাট মাধবপুর উন্নয়নের জন্য প্রথমে আগে ওদের রাস্তাঘাট করা প্রয়োজন, এরপরে হচ্ছে স্কুল। এবং অনেক গ্রাম, অনেক গ্রামে আমি গেছি, ওদের দাবি হচ্ছে রাস্তাঘাট, এদের একটা মসজিদ পর্যন্ত, যে আমরা কোনোরকমে একটা কোনো জায়গায় কেউ ফিলার দিয়ে রাখছে যে আমরা ফ্লোরটা পায়া করতে পারছি না, উপরে কোনোরকম টিন দিয়েছে, একটা মসজিদ পর্যন্ত নাই। বেশিরভাগ মানে কি বলবো যে 95% জায়গায় সবার দাবি হচ্ছে রাস্তা করে না। আমার খুবই ভালো লাগছে, কারণ ওনার মতো লোক সংসদে যাওয়া প্রয়োজন, কারণ যে ব্যক্তি কোনো এমপি হওয়া ছাড়াই জনগণ নিয়ে এত কিছু করার চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, এবং আপনারা দেখেছেন যে উনি 100টি ব্রিজ করার শপথ নিয়েছেন, ইতিমধ্যে 49টি করে ফেলেছেন। আচ্ছা, আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা চুড়ারঘাটের মাধবপুর মানুষ তার ভোটের মাধ্যমে যে ভালোবাসা দিয়েছে, ইনশাল্লাহ আমি আমার স্বামীর সাথে পক্ষ থেকে বলছি উনি এভাবেই ওটা রক্ষা করবে। আচ্ছা, চুড়ারঘাট মাধবপুরের বাসীর কাছে আপনার কোনো বার্তা আছে কিনা? চুড়ারঘাট মাধবপুর বাসীকে শুধু আমি একটা কথাই বলবো, ওনাদের কাছাকাছি আমি গিয়েছি, ওনারা আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছেন এবং ভোটের মাধ্যমে এটা প্রকাশ করেছেন এবং আমাদেরকে নির্বাচিত করেছেন, ইনশাল্লাহ আমরা ওনাদেরকে উন্নয়নের জোয়ারে বাসাবো এবং সর্বোচ্চ চেষ্টা করবো ওনাদের পাশে থাকার। আচ্ছা, আপনি আপনি ব্যক্তি ব্যক্তি একজন ব্যক্তি হিসেবে বিশ্বমন ভাইয়ের কাছে কি প্রত্যাশা করেন? আমি একজন ব্যক্তি হিসেবে সুমন ভাইয়ের কাছে কি প্রত্যাশা করেন? উনি এমনিতেই মানে প্রত্যাশার চেয়ে বেশি কিছু করে দেখিয়ে দিয়েছেন, তো এখন শুধু ওনার মানে এমপি হওয়াটা হচ্ছে একটা পদবি, এমপি হওয়ার আগে উনি এমপি হওয়া হয়ে যা করার অনেক কিছু করে দেখেছেন। আমার কাছে মনে হয় যে একটা নতুন করে বলার মতো কিছু নাই, এখন হয়তো আগে যেরকম কাজটা ছিল এখন হয়তো ওইটা অনেক বড়ভাবে উনি করতে পারেন। একজন নারী হিসেবে আপনার নারীদের জন্য তিনি কি করা প্রয়োজন? উনি নারীদের জন্য ঘোষণা দিয়েছেন যে ওনার সংসদ, উনি সংসদ নির্বাচিত হলে ওনার নির্বাচনী এলাকায় কোনো নারীকে পুরুষ নির্যাতন করতে পারবে না এবং শিশুকে নির্যাতন করতে পারবে না। আমার কাছে মনে হয় নারীদের জন্য এক চেয়ে প্রাপ্তি আর কিছু হতে পারে না। পাঁচ বছরে যদি সবকিছু একেবারে নাও করতে পারেন, তবে ইনশাল্লাহ উনি ওনার সাধ্যমতো চেষ্টা করে যাবেন এবং যদি সময় পান অবশ্যই করবেন, এটা আমি বিশ্বাস করি। আমার দৃষ্টিতে কি বলবো, আমার কাছে মনে হয় সব জায়গাতে ওনার কাজ করতে হবে, কারণ সব জায়গায় এত পরিমাণ সমস্যা আমি দেখছি। আমি প্রতিটা জায়গায় যতটা জায়গায় গেছি নির্বাচনী প্রচারণা করতে, প্রত্যেকটা জায়গাতে রাস্তা নিয়ে সমস্যা হয়েছে, প্রত্যেকটা গ্রাম মহল্লায় অবহেলিত। দীর্ঘদিনের দাবি ছিল তাদের যে ভূমি অধিকার বা তাদের যে কোটার সমস্যা রয়েছে, অনেক ছাত্রীর সন্তানরা শিক্ষিত হচ্ছে, তাদের চাকরি হচ্ছে না, এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ? এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আমি তো ছাত্রীদের সব কিছু ব্যাপারে জানি না, সরকার এটা কীভাবে দেখেন, তবে আমার স্বামী যদি সংসদে যেহেতু উনি গিয়েছেন যাবেন, অবশ্যই এদের ব্যাপারে বড় ভূমিকা পালন করবেন, ওদের যা যা প্রয়োজন হবে এটার ব্যাপারে বড় ভূমিকা পালন করবেন। এমপি সুমন ব্যক্তি সুমনের মধ্যে কি কোনো তফাত আপনি মানে প্রত্যাশা মানে আশাবাদ তিনি কি এমন হতে পারেন কিনা? আমার কাছে মনে হয় কারণ উনি এমপি হওয়ার আগে ওনার পার্থক্য করার মতো অনেক কিছু ছিল, যেহেতু ওইটা হয় নাই আর হবেও না। ভাবি, আমার একটা প্রশ্ন রয়েছে, যদিও আমি ভাবছি যে প্রশ্নটা ইন্টারেস্টিং হবে। ব্যারিস্টার সুমন গতকালের আগ পর্যন্ত ব্যারিস্টার সুমন ছিলেন, আজ থেকে এমপি, তিনি এমপি সুমন হয়ে যাচ্ছেন মানুষের কাছে, এইটা এই অনুভূতিটা কি আপনার, যদি এক মিনিট মন খুলে কিছু বলতেন? আসলে এমপি সুমন থেকে মনে হয় ব্যারিস্টার সুমন, উনি একটা ব্র্যান্ড তৈরি করেছেন, ওই ব্যারিস্টার সুমন নামে উনি পরিচিত, আর আমি যা দেখলাম ব্যারিস্টার সুমন হিসেবে উনি নিজেকে বেশি স্বতঃস্ফূর্ত মনে করতেছেন। এই পর্যন্ত রাতের মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? না, রাতের মধ্যে কি দেখবো, খুবই ক্লান্ত ছিল তো সবাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ।